নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই মকর সংক্রান্তির দিন আপনি কোন সময়ে স্নান করবেন এবং কোন সময় দান করবেন যাতে আপনি সর্বাধিক পুণ্য অর্জন করতে পারেন এবং আপনার পাপ ক্ষয় করতে পারেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে মকর সংক্রান্তি কবে পড়েছে চোদ্দোই জানুয়ারি না পনেরোই জানুয়ারি দেখুন সূর্য যখন ধনু ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন তখন হচ্ছে মকর সংক্রান্তি হয়ে থাকে এই বছর সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করছে চোদ্দোই জানুয়ারি রাত্রি আটটা তেতাল্লিশ মিনিটে কিন্তু মনে রাখবেন রাত্রে যেহেতু স্নান এবং দান নিষিদ্ধ থাকছে কাজেই চোদ্দোই জানুয়ারির পরিবর্তে পনেরোই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি মকর সংক্রান্তি শুরু হচ্ছে পনেরোই জানুয়ারি সকাল সাতটা পনেরো মিনিট থেকে এবং তা থাকছে সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনাকে স্নান করতে হবে এবং দান করতে হবে তবে সবচেয়ে যদি শুভ মুহূর্ত বলেন দানের এবং স্নানের কখন থাকছে তবে সবচেয়ে শুভ মুহূর্ত যেটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে দুপুর বারোটা ন মিনিট থেকে এবং থাকবে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত কারণ বারোটা নয় থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপরে শুরু হবে বিজয় মুহূর্ত এটিও কিন্তু খুবই শুভ মুহূর্ত এই সময়ও আপনি স্নান করতে পারেন এবং দান করতে পারেন এই বিজয় মুহূর্ত শুরু হচ্ছে দুপুর দুটো ষোলো মিনিটে এবং তা থাকছে দুপুর দুটো আঠান্ন মিনিট পর্যন্ত এই দুটি অতীব শুভ মুহূর্তের মধ্যে আপনি স্নান ও দান করুন পূর্ণ হবে ধন্যবাদ